ভ্রমণ পিপাসুদের পিপাসা মেটাতে সাপ্তাহিক নিত্য নতুন ভ্রমণ স্থানের সম্পূর্ণ তথ্যপূর্ণ ভ্রমণ ভিডিও নিয়ে হাজির স্টাইলম্যাগ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ইউটিউবের অসংখ্য ভিডিওর ভিড়ে হারিয়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নিন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। নমস্কার বন্ধুরা, আমি রাজীব, চলে এসেছি আমাদের হোটেল রিভিউয়ের ভিডিও নিয়ে। আমরা সবাই জানি মন্দারমণিকে ভিলেজ রিসর্ট এরিয়া বলে অভিহিত করা হয়। সুতরাং মন্দারমণির সমস্ত এলাকা জুড়ে ছোট বড় অনেক রিসর্টই বর্তমান, কিন্তু কোন রিসর্টটি সমুদ্রের সবথেকে কাছে তা অনেকেরই অজানা। এই রকমই অনেক অজানা তথ্য নিয়ে আমরা হাজির আমাদের আজকের ভিডিওতে। আসুন দেখে নেওয়া যাক গুগল ম্যাপ অনুযায়ী কোন রিসর্টটি সমুদ্রের সবথেকে কাছে ও নির্জন পরিবেশে অবস্থিত। গুগল ম্যাপ অনুযায়ী হোটেল সানভিউ রিসর্ট সমুদ্রের সবথেকে কাছে, তাই আপনারা মন্দারমণি ঘুরতে গেলে যদি হোটেল সানভিউ রিসর্টে থাকেন তাহলে সমুদ্রকে সবথেকে বেশি উপভোগ করতে পারবেন। আসুন এবার এক ঝলক রিসর্টটি দেখে নেওয়া যাক। সমুদ্রের পাশাপাশি এদের নিজস্ব বাগান আপনাদের মন কাড়বে। রিসর্টের ম্যানেজার থেকে প্রত্যেক স্টাফ সবার ব্যবহার ও সার্ভিস অতুলনীয়। আর সবথেকে বেশি নজর কাড়বে এদের খাবার পরিবেশনের স্টাইল দেখে। সম্পূর্ণ হাইজেনিক কভার দিয়ে খাবারের পাত্র ঢেকে রুম সার্ভিস সত্যিই অতুলনীয়। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, দীঘা থেকে মন্দারমণি একটু কস্টলি, তাই এখানকার হোটেল ভাড়াও তুলনামূলকভাবে বেশি। তবে আপনারা 1600 টাকায় নন এসি ও 2200 টাকা থেকে এসি রুম পেয়ে যাবেন এই সানভিউ রিসর্টে। আসুন হোটেল ম্যানেজারের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। তো মিস্টার উজ্জ্বল, আপনি আমাদের দর্শকদের যদি কিছু বলেন মন্দারমণি সম্বন্ধে আর আপনার হোটেল সম্বন্ধে, তাহলে আমরা খুব বাধিত থাকবো। আর যারা পর্যটন করতে আসে, যারা পর্যটক, যারা ভ্রমণ প্রিয়, তাদেরও সুবিধা হবে মন্দারমণি সম্বন্ধে জানতে। আমাদের রিসোর্ট একদমই বিচ সাইডে, টোটালি আমাদের ম্যাপেও দেওয়া আছে সানভিউ রিসোর্ট। এখানে সি ফেসিং রুম আছে অনেকগুলোই, এখানে রুম থেকেই আপনারা দেখতে পাবেন সমুদ্র, রুমে বসে উপভোগ করতে পারবেন সবকিছু। যেটা আমি দেখেছি এখানকার খাবারের মান খুব ভালো, এবং সব থেকে বড় কথা হচ্ছে খাবার পরিবেশন করা, এনারা সম্পূর্ণ হাইজেনিক ওয়েতে ফুডটাকে আপনাদেরকে সার্ভ করে। যেটা আপনারা আমার চোখে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কোনো থ্রি স্টার হোটেলে আমি পাইনি। আসুন আপনাদেরকে আমি হোটেল সানভিউর পুরো সৌন্দর্য, ওনারা সৌন্দর্য প্রায় চেষ্টা করছে, বাগান করছে, সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। নমস্কার মিস্টার উজ্জ্বল। এই রিসর্টকে আমরা আমাদের বিচারে 10-8 দিলাম।
Shop on it up.